সাতক্ষীরা জেলায় অবস্থিত বঙ্গোপসাগরের তীরভূমি জুড়ে এক নয়নাভিরাম বালুকাময় সমুদ্র সৈকতের নাম মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত। বাংলাদেশে যে মান্দারবাড়িয়া নামে একটা সমুদ্র সৈকত আছে তা বেশিরভাগ মানুষের কাছেই অজানা। সাতক্ষীরা জেলার হাড়িয়াভাঙ্গা নদীর তীরে মান্দারবাড়িয়ায় বন আর তার সম্মুখে বঙ্গোপসাগরের তীর জুড়ে নয়নাভিরাম বালুকাময় সমুদ্র সৈকত যেন প্রকৃতির এক অপার সৃষ্টি। সাতক্ষীরার বুড়ি গোয়ালিনীর নীল ঢুমুর নৌঘাট থেকে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতের দূরত্ব আনুমানিক 75 কিলোমিটার। নীল ডুমুর পর্যন্ত গাড়িতে যাওয়া যায়, তার পরের পথ যেতে হবে ইঞ্জিন চালিত নৌকা বা স্পিডবোর্ডে। এই 75 থেকে 80 কিলোমিটার পথের পুরোটাই সুন্দরবনের বুক ছিঁড়ে যাওয়া বিভিন্ন নদী। বুঝতেই পারছেন, মান্দারবাড়িয়া কেবলমাত্র হার্ডকোর গুরুঞ্জিদের জন্য। মান্দারবাড়িয়ার একদিকে সুন্দরবন, অপরদিকে বঙ্গোপসাগরের মায়াবী জলরাশির অবিশ্রান্ত গর্জন যে কোনো মানুষকেই নেশা ধরিয়ে দেবে। নীলডুমুর ঘাট থেকে যাত্রা শুরু করে খোলপেটুয়া কপোতাক্ষ নদের সঙ্গম স্থলের পাশ কাটিয়ে কলাগাছিয়া আর পাঙ্গাশিয়া মালঞ্চ নদী হয়ে পৌঁছতে হবে মান্দারবাড়িয়ায়। এই যাত্রাপথের পাশে দেখা যাবে আরও বিশাল নদী। এই নদীগুলোর উভয় পাশেই দেখা যাবে চিরহরিত সুন্দরবনকে। দেখে দেখে চোখ জুড়িয়ে যাবে সুন্দরী কেওড়া বাইন পশুর গরান গোলপাতা শিংড়া হেতাল খুলছি গেওয়া গাছের সম্মিলনে এখানে ঘটেছে সবুজের মিলন মেলা। ম্যানগ্রোভ ফরেস্টের শ্বাসমূল আর তাতে হরিণসহ নানা প্রাণীর ছুটে চলা আপনাকে বিমোহিত করে রাখবে, নয়ন ভরে দেখার মতো সে দৃশ্য। পানকৌড়ি আর বালিহাঁসের উড়ে যাওয়া দেখতে দেখতে একসময় পৌঁছে যাবেন মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতে। প্রায় 8 কিলোমিটার লম্বা এই সমুদ্র সৈকত যেন ছবির মতো, অসম্ভব ভালো লাগার আচ্ছন্নতায় মুগ্ধ। কক্সবাজার টেকনাফ উকিয়া ইনানি সেন্ট মার্টিন সহ বঙ্গোপসাগরের অনেকগুলো সৈকত হয়তো দেখেছেন, সুন্দরবন এসে এত বড় একটি সৈকতে দেখা হয়ে যাবে তা হয়তো কেউ ভাবতেও পারবে না। মান্দারবাড়িয়া অন্য সৈকতগুলো হতে একেবারেই আলাদা। প্রায় 8 কিলোমিটার লম্বা এই সমুদ্র সৈকত যেন ছবির মতো, অসম্ভব ভালো লাগার আচ্ছন্নতায় মুগ্ধ। কক্সবাজার টেকনাফ উকিয়া ইনানি সেন্ট মার্টিন সহ বঙ্গোপসাগরের অনেকগুলো সৈকত হয়তো দেখেছেন, সুন্দরবনে এসে এত বড় একটি সৈকতে দেখা হয়ে যাবে তা হয়তো কেউ ভাবতেও পারবে না। মান্দারবাড়িয়া অন্য সৈকতগুলো হতে একেবারেই আলাদা, অপূর্ব সৌন্দর্য ঘেরা এক জায়গা। পেছনে বাঘের ভয় আর সামনে অসম্ভব ভালো লাগার হাতছানি দেয়া সমুদ্র, বিস্তীর্ণ সৈকত, সবুজ রহস্যে ঘেরা বন। পর্যটকেরা এখানে নির্জন সৈকতে নিজেকে নস্টালজিয়ার জালে জড়িয়ে খুঁজতে থাকবেন ভিন্ন এক অনুভূতি। সৈকতের বুকে হরিণ আর বাঘের পায়ের ছাপ সে সম্মোহনকে আরও বাড়িয়ে দেবে কয়েক গুণ। তাই যারা ভ্রমণ বিলাসী আর অ্যাডভেঞ্চার করতে আগ্রহী তারা ঘুরে আসুন দেশের অজানার সুন্দর সৈকত মান্দারবাড়িয়া থেকে, আর নিজের নামটা লিখিয়ে রাখুন নতুনদের তালিকায়। ঢাকার শ্যামলী থেকে সাতক্ষীরার বাস ধরে সাতক্ষীরা অথবা শ্যামনগর যেতে হবে। ভাড়া এসি 1300, নন এসি 550 টাকা। ঢাকা থেকে সাতক্ষীরার দূরত্ব 343 কিলোমিটার। সাতক্ষীরা সদর থেকে বুড়ি গোয়ালিনী 70 কিলোমিটার। সহজে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতে যাওয়া যাবে বুড়ি গোয়ালিনীর নীল ডুমুরস্থ নৌঘাট থেকে, ইঞ্জিন চালিত নৌকা স্টিমার বোটে করে শীত মৌসুমে অর্থাৎ অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতে যাওয়া যাবে। স্টিমার বা ইঞ্জিন চালিত নৌকা করে পৌঁছাতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। স্পিড বোট যোগে বুড়ি গোয়ালিনীর নীল ডুমুর থেকে মান্দারবাড়িয়া পৌঁছাতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। সাতক্ষীরা সদর থেকে সদ্রুল কাদিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।